আসসালামু আলাইকুম রহমতুল্লাহ রহমতুল্লা ভিডিওটি প্লেকারি সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা আশা করি সবাই ভালো আছেন আমার ভিডিওটি যারা প্লে করেছেন তারা কোনো না কোনো প্রয়োজনে প্লে করেছেন বিশেষ করে হাতের লেখা কিভাবে সুন্দর করা যায় আজকে সেই বিষয়ে আপনাদেরকে এই ভিডিওটি উপহার দিচ্ছি আশা করি যদি সম্পূর্ণ ভিডিওটি দেখেন এবং একটু প্র্যাকটিস করেন তাহলে হাতের লেখা ইনশাল্লাহ অবশ্যই চমৎকার হয়ে উঠবে এবং পাশাপাশি যে সমস্ত মোয়াল্লিম রয়েছেন অথবা কোন শিক্ষক রয়েছেন যে কোনো ক্যাটাগরির হোক কিন্টার গার্ডেনে হোক কেজিতে হোক তারা যদি এই ভিডিওটি দেখেন এবং একটু প্র্যাকটিস করেন তাহলে কিন্তু তারা বাচ্চাদেরকে অনেক সুন্দর হাতের লেখা উপহার দিতে পারবেন কাজেই আমি রিকোয়েস্ট করব সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য দেখলে আপনারই ভালো হবে আপনারই মানে ক্রেডিট বাড়বে ইনশাআল্লাহ আমি আজকে আপনাদেরকে দেখাচ্ছি নুরানি জগতের যে নুরানিতে যেভাবে বাংলা পঞ্চাশটি বর্ণকে লেখা সুবিধার্থে এগারো ভাগে ভাগ করা হয়েছে আমি সেই এগারোটা ভাগ আমি একটি একটি করে সব লেখে দেখাচ্ছি দেখেন এটা নুরানিটির সিস্টেমটা খুবই আধুনিক এবং খুবই মানে সহজ একটা সিস্টেম বাচ্চারা এটা খুবই সহজে নিতে পারে দেখতে পাচ্ছেন যে এক নাম্বার ভাগে আমি ষাটটি বর্ণ লিখেছি এই একটি বর্ণ লেখার মাধ্যমে কিন্তু আরও ছয়টি বর্ণ অনায়াসে সুন্দর হয়ে যায় এটাই ন একটি বিশেষ কৌশল এবং সৌন্দর্য এগুলো যদি আমরা ফলো করি এবং একটু প্র্যাকটিস করি এবং বাচ্চাদেরকে শেখাই তাহলে কিন্তু খুব সহজে তারা বর্ণগুলো সহজে শিখতে পারবে এবং হাতের লেখাও খুব চমৎকার করে তুলতে পারবে প্রথমে আমি লিখেছি এক নাম্বারে সাতটি বর্ণ লিখেছি ব ব বিন্দুর ক ধ ঘ ঝ রি দেখতে পাচ্ছেন একটি বর্ণ মাধ্যমে কিন্তু আরও ছয়টি বর্ণ একই ধরনের একই স্টাইলের শুধু একটু ব্যবধান থাকে একটু পার্থক্য থাকে এটা ব্যাপার না ওটা বাচ্চাদেরকে সহজেই এটা ধরানো যায় শেখানো যায় তারপরে দুই নম্বরে লিখেছি তিনটি বর্ণ ত দেখতে পাচ্ছেন একটি ত লিখতে পারলে আরও দুইটি বর্ণ অনায়াসে সুন্দর করা যায় ত স্বর অ স্বর আ আরেকটু কথা না বলেই নয় হাতের লেখা যদি আমরা সুন্দর করতে চাই তাহলে এই বর্ণ সুন্দর করার কোনো বিকল্প নেই বর্ণ বর্ণ অবশ্যই সুন্দর করতে হবে আমরা বর্ণকে যত সুন্দর করে লিখতে পারবো হাতের লেখা তত সুন্দর হবে কারণ হাতের লেখা সুন্দরের কৌশলী হচ্ছে কি বর্ণ সুন্দর করে লেখা কাজেই সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন এবং একটু প্র্যাকটিস করুন খাতা কলম নিয়ে কীভাবে আমি লিখছি এবং একটু দেখুন ইনশাল্লাহ আপনাদের হাতের লেখা অনেক চমৎকার এবং সুন্দর হয়ে উঠবে ইনশাআল্লাহ এই লেখাগুলো আসলে আসলে বাংলা প্রশিক্ষণে অনেক কষ্ট করে শিখতে হয় অনেক খাতা ফোরাতে হয় আমি আপনাদেরকে আপনাদের সহজ করোনার আমি এগুলো লিখে দেখাচ্ছি যদি আপনারা একটু ট্রাই করেন তাহলে কিন্তু আপনারা এসে অল্প খরচে অল্প খরচ বলতে কোনো খরচহীন খরচ ছাড়াই আপনারা এই হাতের লেখাটা সুন্দর করতে পারবেন এবং বাচ্চাদেরকেও শেখাতে পারবেন আপনারা যদি আমাকে উদ্ভুদ্ধ করেন বা আমাকে আরও আশ্বাস দেন তাহলে কিন্তু আমি আপনাদেরকে আরও নতুন 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 ভিডিও দিতে আমি মানে উদ্ভুদ্ধ হব দেখতে পাচ্ছেন এগারোটা ভাগের বর্ণই আমি সুন্দর করে লিখে দেখাচ্ছি পঞ্চাশটা বর্ণ যেগুলো বাচ্চাদেরকে শেখাইতে অনেক সময় লেগে যায় কিন্তু আমরা যদি এই সিস্টেমটা ফলো করি তাহলে কিন্তু এত সময় লাগবে না এবং অল্প সময়ে বর্ণগুলো শিখে ফেলবে পাশাপাশি আপনার লেখাটাও সুন্দর হয়ে যাবে আমি এখানে একটু বল হয়ে গেছে হর্ আঁকড়া দিয়ে ফেল বা চৈতন্যটা দিয়ে দিয়ে ফেলেছি এখানে হবে হ হর থ দীর্ঘই সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন ইনশাআল্লাহ অনেক উপকার হবে ভালো লাগবে আর একটি কথা না বললেই নয় সেটি হচ্ছে ভিডিওটি কার কতটুকু ভালো লেগেছে বা কার কেমন উপকার হয়েছে একটু কমেন্টে জানালে ভালো হয় তাহলে আমি অনেকটা উৎসাহ পাবো এবং পরবর্তী ভিডিও বানাতে আমাকে অনেকটা সহযোগিতা করবে